তৈরি হয়ে গেল এই গরমের উপযোগী একটি সুস্বাদু রেসিপি, আম দিয়ে মৌরলা মাছের টক। তোমরা একবার বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয়। তাছাড়া তোমরা যারা টক এক বেশি পছন্দ করো না, তারা কিন্তু এতে এক দু চামচ মিষ্টিও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু এই স্যুপটা ভীষণ ভালো লাগবে খেতে। হ্যালো ফ্রেন্ডস, সীমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। খুবই গরম পড়েছে, এই সময় তো হালকা হালকা খাবার খেতে হবে, বিশেষ করে টক। টক কিন্তু আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখে। তাছাড়া রয়েছে তিতো, এই ধরনের খাবারগুলোই কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি আজ বানাবো মৌরলা মাছের টক। এখানে আমি 200 গ্রাম মৌরলা মাছ ভালো করে মাথাগুলো ফেলে দিয়ে ঝুড়িতে করে ধুয়ে তাতে সামান্য একটু হলুদ আর নুন নিয়েছি, মেখে নেব। নিয়েছি একটা কাঁচা আম, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি একটু সর্ষে। এবার আমি বানাবো মৌরলা মাছের টক। একটা কড়া গরম করে তাতে আমি সর্ষের তেল দিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো। এবার আমি মাছটাকে অল্প তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিই। একটু ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি এইভাবে একটু ঝুরঝুরো করে ভেজে নিয়েছি, দেখো এভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলে আর সামান্য একটু তেল আমি অ্যাড করেছি, এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু ফেলে ফেলে দিয়েছি। আর দেব একটু সর্ষে, কালো সর্ষে একটু ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন না দিলে কিন্তু এই রেসিপিটার গন্ধটাই সুন্দর হবে না। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমটা। লঙ্কাগুলোকে খুব বেশি ভাজবো না, তাহলে লঙ্কার যে কাঁচা লঙ্কার যে সেন্টটা সেটা থাকবে না। এবার আমি কিছুক্ষণ আমটাকে একটু তেলের মধ্যে সাফলে নেব। আমটাকে একটু সময় সাঁতরে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে বেটে নিয়েছি। এবার আমি দেখো এইটার মধ্যে জল দিয়ে ছাঁকনির সাহায্যে ঢেলে দিলাম, যাতে সর্ষের খোসাগুলো এর মধ্যে না পড়ে। এইভাবে সর্ষে বাটাটাকে ছেঁকে আমি দেব, দিয়ে একটু সময় সাঁতলেই আমি এতে জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর পরিমাণ মতো নুন। এই নুনটা কিন্তু তোমরা টেস্ট করে নিও পরে অবশ্যই। খুবই সুন্দর খেতে হয়, খুব টক হয় বেশ একটা। আর এই টক স্যুপগুলো খেলে কিন্তু শরীরও খুব ঠান্ডা থাকে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই স্যুপটা তোমরা যতটা রাখতে পছন্দ করবে ততটা পরিমাণ দিয়ে দেবে। এবার আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা আমার একদম ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব মাছগুলো। মাছটা দিয়ে আবারও আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার কাঁচা আমের আর মৌরলার টক। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না। তাছাড়া পাশে থাকা বেলটি প্রেস করে রাখলে আমার যে কোনো ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।